হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দিস ইজ আনিকা তাহসিন। আজকে আমি আপনাদের সাথে লাইভে চলে এসেছি অরেঞ্জ ফ্যাশন বিডি থেকে। আপনারা তাড়াতাড়ি জয়েন করুন আর লাইভটা একটু শেয়ার করে দিন। আমি এর মধ্যে একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যারা যারা জয়েন করে ফেলেছেন তারা কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে সবাই এনজয় করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, অনেকেই দেখছে। আপনারা যারা যারা দেখছেন লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিন, তার মাঝখানে আমি একটু শেয়ার করে দিচ্ছি। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি, আর আপনাদের কিন্তু আজকে অনেক কাজ আছে, তো আপনাদের তাড়াতাড়ি জয়েন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে বলেন তো, সাউন্ড ঠিক আছে নাকি? আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে? অজানা তীরে আমি লিখেছে হাই আপি, হ্যালো। গোল্ডেন রোজ হাফসা লিখেছে হাই, হ্যালো। কেমন আছেন সবাই? আজকে আমি প্রথম অরেঞ্জ ফ্যাশন বিডি থেকে লাইভ হয়েছি, তো আপনাদের মানে অনেক বেশি মানুষ আশা করছি, তো সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন যাতে অনেক মানুষ দেখতে পারে। হাই আপি, আরিয়া ইনারা লিখেছে হ্যালো। কেমন আছেন সবাই? আমার ফোনে এখনো লাইভটা আসতেছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ গোল্ডেন রোজ আপু। কেমন আছেন আপনারা সবাই? লাবণ্য মারিয়াম আপু লিখেছে হাই আপু, হাই, কেমন আছেন? আজকে আপনাদেরকে অনেক অ্যামেজিং কিছু কালেকশন দেখাবো, আর আপনাদের কিছু একটা সাজেশন দিতে হবে যে আপনারা কি দেখতে চান, এটা একটু পরে আমি জানিয়ে দিচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ভোরে আলো হাই, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ড্রেস দেখান। হ্যাঁ আপু, ড্রেস দেখাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে, আর একটু মানুষ আসুক, তারপরে আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো আমার লাইফটা আমার ফোনে ফাইনালি এসে পড়েছে। ড্রেস দেখান। হ্যাঁ দেখাচ্ছি, আমি তোমাকে তো আগে লাইভ দেখি নাই, আমি এই প্রথম অরেঞ্জ ফ্যাশন বিডি থেকে লাইভ হয়েছি। আশা করছি যে আপনারা সবাই আমাকে একটা ওয়েলকাম করবেন, যে আমি অরেঞ্জ ফ্যাশন বিডি থেকে লাইভ হয়েছি ফার্স্ট টাইম। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, সবাই কোথায়? আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর আমি ঈদ কালেকশন নিয়ে এসেছি, এবং খুবই 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 গর্জিয়াস ড্রেসগুলো, আপনারা দেখলে মন চাইবে যে এখনই নিয়ে নেই। সো তাড়াতাড়ি আপনাদেরকে আসতে হবে। তাসমিম সারি লিখেছে, ইমোজিস দিয়েছে আর কি। ইব্রাহিম লিখেছে হাই, হ্যালো। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু কষ্ট করে যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেন, অনেক সুইট লাগছে। অ্যানিকা ইউ ডুইং ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন যাতে আরো মানুষ দেখতে পারে, আমি তারপর ড্রেস দেখানো শুরু করব। প্রথমে আমার ড্রেসটা সম্পর্কে একটু বলে দেয়, আমার ড্রেসটা খুবই 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 অ্যামেজিং একটা ড্রেস, কুর্তি খুবই অ্যামেজিং, এত গর্জিয়াস ড্রেস, আপনারা চাইলে যে ঈদের জন্য নিতে পারেন, খুবই বিউটিফুল একটা ড্রেস। দেখেন এটা হইতেছে, এই যে দেখেন এমব্রয়ডারি করা আছে, সাথে এই যে স্টোন ওয়ার্ক করা আছে, এটা হইতেছে একেবারে বসিয়ে দেওয়া, এটা কিন্তু উঠবে না। তারপর পার্ল ওয়ার্ক করা আছে, লক করা আছে, এগুলো সবগুলোই মনে করেন যদি আপনি অনেক বেশি রাফ ইউজও করেন উঠবে না, কিন্তু ধোয়ার সময় অবশ্যই একটু কেয়ারফুলি ধুইতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপর এই যে হাতাটা দেখেন, এত সুন্দর একটা হাতা, হাতার মধ্যে আবার টাসেল লাগানো আছে পার্ল দিয়ে, খুবই অ্যামেজিং দেখছেন। আচ্ছা, এখানে আমি কয়েকটা শেয়ার করে দিয়েছি, এই যে দামান পোর্শনটা দেখছেন, এই যে দেখেন এত সুন্দর কাজ করা, এই সবগুলো পার্ল ওয়ার্ক করা, প্লাস হচ্ছে সিকোয়েন ওয়ার্ক করা আছে, সাথে এমব্রয়ডারিও আছে, খুবই অ্যামেজিং। দেখেন
হাতাটাও খুব বিউটিফুল, ওকে অনেক সুন্দর লাগছে। সামিরা খান, সামিরা ইসলাম, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ছোয়ামনি লিখেছে, হাই আপু, হ্যালো আপু, ড্রেস দেখাও। হ্যাঁ আপু একটু ওয়েট করো, দেখাচ্ছি এখনই দেখাচ্ছি। আমি প্রথমে আমাদের শোরুমটা অ্যাড্রেস বলে দিই, এটা হচ্ছে উত্তরা সেক্টর, সেক্টর 13, শাহ মাকডুম এভিনিউ, হাউস 14, ফার্স্ট ফ্লোর। এখন আমাদের শোরুমটা বন্ধ আছে, তাই আমি এবং সুধা আপু লাইভে চলে আসবো এখন থেকে সব সময়, ঠিক আছে? আর আমাদের ডেলিভারি প্রসেসটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে ইনসাইড ঢাকা 80 টাকা এবং আউটসাইড ঢাকা 150 টাকা। এটা একটু ভ্যারি করছে, যখন আপনি দুটো ড্রেস বা দুইটার বেশি ড্রেস অর্ডার করছেন তখন 200 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুন্দর ড্রেসটা, হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর। এক্স্যাক্টলি তুমি তুমি পরছো, এটার প্রাইস প্রাইসটা হচ্ছে 4,500 টাকা, ঠিক আছে আপু? ড্রেস দেখাও, একটু ওয়েট করেন আপু, দেখাচ্ছি। আর একটু মানুষ জয়েন হোক, আপনাদের সাথে একটু আড্ডা দিই। আমি প্রথম যেহেতু লাইভে চলে এসেছি, তাহলে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে নিই। হাই আপু, হ্যালো, কেমন আছেন সবাই? আপনাদের অবস্থা কেমন আছে এই প্যান্ডামিকে? সবাই কেমন কাটাচ্ছেন এই কোয়ারেন্টাইন সময়? ড্রেস দেখাও আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখনই ড্রেস দেখানো শুরু করছি। আপনি আপনার পর্নো যেটা অন্য কালার নেই, না আপনি অন্য কালার হবে না, এটা একটা কালার, এই কালারটা কিন্তু খুবই অ্যামেজিং একটা কালার, দেখেন একটা নুট পিচ টাইপের কালার সাথে ব্লু কাজ করা আছে, খুবই বিউটিফুল একটা কালার কম্বিনেশন। আচ্ছা আপু তোমার ড্রেসটা কত? আমার ড্রেসটা হচ্ছে 4,500 টাকা, ঠিক আছে? আপু তোমরা যারা যারা দেখছো একটু কষ্ট করে শেয়ার করে দাও, শেয়ার করে দিলে আরও মানুষ দেখতে পারবে। চাইলে ওয়াচ পার্টি দিয়ে দিতে পারো, যাতে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস এনজয় করতে পারে, ঠিক আছে? আর ওরা যাতে ঈদের শপিংটা করে ফেলতে পারে। তোমার ড্রেসটা আর কালার আছে না আপু? নেই, এটা একটা কালারই, কিন্তু একটা কালারই কিন্তু খুবই অ্যামেজিং। ফার্স্টে আমরা কুর্তি দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমরা কুর্তি স্টার্ট করছি, যেটা হচ্ছে বিন সাইডের, ঠিক আছে? খুবই বিউটিফুল কালেকশন সিল্কের উপর, ঠিক আছে? এত অ্যামেজিং কালেকশনটা আমি এখনই দেখাচ্ছি, দেখেন এত অ্যামেজিং কালারটা, টাইট করে তাহলে আপনারা বুঝতে পারবেন ড্রেসটার ডিজাইনটা। একটু ধরে এটার কাজগুলো একটু দেখেন, এটার কাজগুলো হচ্ছে পার্ল ওয়ার্ক করা আছে, এটা একেবারে বসানো, এটা উঠবে না, ঠিক আছে? আর সাথে সাথে পার্ল ওয়ার্কের সাথে কিছু স্টোন ওয়ার্কও করা আছে, দেখতে পাচ্ছেন? স্টোন ওয়ার্ক করা আছে, ঠিক আছে? খুবই অ্যামেজিং একটা কালেকশন। এটার কালারটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, বা বলতে পারেন ম্যাজেন্টা কালার। ও সরি, এটা হট পিঙ্ক লাগা, এটা লাইট পিঙ্ক লাগতেছে, কিন্তু এটা কিন্তু হট পিঙ্ক, ঠিক আছে? এই যে কালারটা আপনি একটু দেখেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা হট পিঙ্ক, ঠিক আছে? ড্রেসটা অনেক গর্জিয়াস, অনেক গর্জিয়াস, সিল্কের মধ্যে তো খুবই বিউটিফুল লাগবে পড়লে। আর এই যে কাজগুলো দেখে, গলার কাজগুলো দেখে, এই যে সাথে স্কিন প্রিন্ট করা আছে, দেখতে পাচ্ছেন? এই স্কিন প্রিন্টটা অনেক সুন্দর। তারপরে এই যে দামন পোর্শনটা একটু দেখেন, এত সুন্দর গর্জিয়াস কাজ। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর করে কাজটা করা আছে, স্কিন প্রিন্টের উপরে স্টোন এবং পার্ল ওয়ার্ক করা আছে। এই যে এখন আমি হাতাটা দেখিয়ে দিই, এই যে হাতাটার মধ্যে স্কিন প্রিন্ট করা আছে সম্পূর্ণ, এই যে দেখছেন হ্যান্ডের মধ্যে টাসেল লাগানো আছে, হ্যাঙ্গিং টাসেল, খুবই বিউটিফুল হয়েছে, দেখেন ফিটটা কেমন আসবে। আমি এটা একটু হাতা ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত অ্যামেজিং লাগবে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটুখানি, ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক আপু। নাদিয়া ফ্রেন্ড লিখেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্ল্যাক কালার কিছু হবে না আপু, ব্ল্যাক কালার কিছু হবে না আপাতত। আপনি লাইট কিছু কালার দেখতে পারেন, ওগুলো কিন্তু খুবই বিউটিফুল লাগবে। প্রাইস কত আপনি প্রাইসটা বলছি আপনি
একটু অপেক্ষা করে। এটার মধ্যে ব্ল্যাক হবে না, এটা লক। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই গলার কাজটা দেখে নেন, এটা কিন্তু খুব বিউটিফুল একটা কাজ। আর এই যে ব্যাক পোর্শনটা পুরোটাই প্লেন স্কিন প্রিন্ট করা আছে, স্কিন প্রিন্ট করা আছে, খুব বিউটিফুলি দেখছেন। এখন আমরা হচ্ছে দামান পোর্শনটা দেখিয়ে দিই, দেখছেন দামান পোর্শনটাও কিন্তু অনেক গর্জিয়াসলি স্কিন প্রিন্ট করা আছে, পিছনে কোনো কাজ নেই, শুধু পিছনে স্কিন প্রিন্ট করা আছে, ঠিক আছে। আর ফ্রন্টে হচ্ছে হ্যাঙ্গিং টাসেল আছে একেবারে দামান পোর্শনটাতে, এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটো লাগানো আছে। আচ্ছা টোটাল কয়টা কালার? সাতটা কালার আছে আপু। ড্রেসটা গর্জিয়াস, অনেক গর্জিয়াস, ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। রূপকথার পরি লিখেছে হাউ আর ইউ, হ্যালো আপু, আলহামদুলিল্লাহ। তোমাদের শোরুমটা কোথায়? উত্তরাতে আপনি, উত্তরা সেক্টর 30। আমি মাঝের দিকে আবার একটু ডেলিভারি প্রসেসটা বলে দেবো এবং আমাদের অ্যাড্রেসটা বলে দেবো, ঠিক আছে? তোমার পড়াটা দেখাবো, আমার পড়াটা এই যে দেখেন আপু, আমার পড়া তো খুবই অ্যামেজিং। এটা ড্রেস ব্ল্যাক কালার কিছু হবে নাকি একটু দেখতে হবে আপু, ক্যাটালগের মধ্যে আছে, আপনারা চাইলে ছবিগুলো চেক করতে পারেন, আর না হলে আমরা কোনো এক সময় দেখিয়ে দেবো, ঠিক আছে? ব্ল্যাক কালার আছে। হাই আপু, তুমি অনেক বেশি সুন্দর, ওকে থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপু ড্রেসটার কী কী কালার আছে? আপু ড্রেসগুলোর কালার দেখার জন্য থাকতে হবে, এখনই বলে দিলে তো সাসপেন্স শেষ হয়ে যাবে, তাই না? আমি নিতে চাই পিঙ্কটা, অবশ্যই আপু। স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে ফেলো, আমি একটু ধরছি। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ফেলো, নাইস কালার আপু। আচ্ছা ডেলিভারি প্রসেসটা আমি বলে দেবো, একটু পরেই একটু অপেক্ষা করেন। ড্রেসটার অন্য কালার হবে, অনেকগুলো কালার হবে, ঠিক আছে? একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। তোমার ড্রেসগুলো অনেক ইউনিক, থ্যাংক ইউ সো মাচ। ডিসকাউন্ট না, আজকে কোনো ডিসকাউন্ট নেই, তবে অবশ্যই থাকবে, এগুলো ঈদ কালেকশন নতুন এনেছি, ঠিক আছে? শেখ মোহাম্মদ সাজিদ, হাই আনুকা, হ্যালো। প্রাইসটা বলছি আপু, একটু অপেক্ষা করতে হবে। হাই ডিয়ার, হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। হাই আপু, তোমার লাইভ দেখার জন্য চলে এলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ড্রেসটার কালার অনেক সুন্দর, প্রাইসটা বলছি আপু, একটু অপেক্ষা করতে হবে। আমি নিতে চাই, নিতে চাইলে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? থ্রি পিস আছে আপু, থ্রি পিসও দেখাবো। আচ্ছা তোমরা আজকে বলে দাও, আমরা কি থ্রি পিস বেশি দেখাবো নাকি কুর্তি বেশি দেখাবো, বলে দাও। ক্যাটালগের থ্রি পিস দেখতে চাও নাকি কুর্তি দেখতে চাও? ব্যাক সাইডে কাজ আছে, ব্যাক সাইডে হচ্ছে আপু স্কিন প্রিন্ট করা, একেবারে নর্মালভাবে স্কিন প্রিন্ট করা, যেটা পুরো ড্রেসে আছে। আর দামন পোর্শন হইতেছে গর্জিয়াসলি একটা স্কিন প্রিন্ট আছে, খুবই বিউটিফুলি করা, দেখে এই যে এরকম ফ্লোরাল টাইপের স্কিন প্রিন্ট করা আছে। কুর্তিটা অনেক বেশি জোস, অনেক জোস। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই আপু নি, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার পরা ড্রেসটার প্রাইস কত? আপু 4,500 টাকা, ঠিক আছে? অর্ডার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো সুইট, তোমার লাইভ দেখতে আসলাম, থ্যাংক ইউ। ডেলিভারি প্রসেসটা বলো, বলছি একটু অপেক্ষা করেন। জানো তো আর তোমাকে আনি, তোমাকে গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে তোমার ড্রেসটা, অনেক সুন্দর ড্রেসটা, আমি নিব। নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলো, দেরি কি, সে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। ডেলিভারি চার্জ কত? ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা, কিন্তু একটার বেশি নিলে অবশ্যই অবশ্যই 200 টাকা, ঠিক আছে? তোমার লাইভ দেখতে চলে এলাম, থ্যাংক ইউ। কয়টা কালার আছে? 7টা কালার নিয়ে এসেছি এই ড্রেসটা, 7টা, ঠিক আছে? 7টা কালার, অনেক সুন্দর, জামাটা অনেক সুন্দর। আর এটা কিন্তু সিল্কের মধ্যে, সুন্দর হবে না কেন? দেখো সিল্কের মধ্যে এত বিউটিফুলি কাজ করা। সাভারের ডেলিভারি সিস্টেমটা বলো, সাভারের ডেলিভারি সিস্টেমটা ক্যাশ অন ডেলিভারি অবশ্যই, ঠিক আছে? তোমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 4,500। আপু ব্যাকের ওয়ার্কটা দেখাও, আপু দেখিয়ে দিলাম তো, তুমি এত কিউট কেন? আপনি থ্যাংক ইউ সো মাচ। ড্রেস কালেকশনটা ধরো, আচ্ছা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি প্রাইসটা বলছি। প্রাইসটা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি, তোমরা গেস করো তো কত হতে পারে। এই কুর্তিটা এত গর্জিয়াস, বলো তোমরা কত হতে পারে, বলো।
কেউ বলতে পারছে না মনে হচ্ছে। কুর্তি দেখো, এটাই তো কুর্তি আপু, কুর্তিটা কি ভালো লাগছে না বলেন? কুর্তিটাই তো দেখাচ্ছি। আচ্ছা আমি নিব আপু, কিভাবে নিতে পারি? এই যে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো, ঠিক আছে? নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো, তোমার নাম অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে? ফোন নাম্বারও। প্রাইস বলো প্লিজ। প্রাইসটা হচ্ছে 2400 টাকা, মাত্র 2400 টাকা। বিলিভ হয় বলো, মাত্র 2400 টাকা এত গর্জিয়াস একটা ড্রেস, এত পার্ল ওয়ার্ক করা, এত স্কিন প্রিন্টের কাজ আছে, প্লাস হচ্ছে সিকুইন ওয়ার্ক করা আছে, এত সুন্দর একটা ড্রেস মাত্র 2400 টাকা। অনেক বিউটিফুল ড্রেস। আর কি কি কালার আছে? 7টা কালার আছে আপু, জানার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখেন, অনেক অ্যামেজিং কালার্স নিয়ে আসছি। এটার হোয়াইটটা হবে, এটার হোয়াইট হবে না আপু। রেড কালার ড্রেসটার প্রাইস কত? ওইটা রেড না আপু, ওইটা হচ্ছে হট পিঙ্ক, ঠিক আছে? হট পিঙ্ক কালার, ওইটার প্রাইস হচ্ছে 2400 টাকা। আচ্ছা আপু, স্লিভসটা আবার দেখাও আপু। দেখিয়ে দিয়েছি তো, পরের ড্রেসগুলো যেটা দেখবেন সেম স্লিভসই হবে, ঠিক আছে? আপনি একটু দেখে নিন, জাস্ট প্রিন্ট, হ্যান্ড প্রিন্টটা আলাদা, স্ক্রিন প্রিন্টটা আলাদা, সরি। খুবই প্রিটি ড্রেস না? হ্যাঁ। আমি নিব, দাম কত আপু? 2400 টাকা। আমি নেক্সটটা একটু দেখিয়ে দিচ্ছি, এর আগে আমি একটু কমেন্টটা পড়ে নিই। কিসের ওয়ার্ক করা আপু? এটা হচ্ছে স্কিন প্রিন্ট করা, প্লাস স্টোন, প্লাস পার্ল ওয়ার্ক করা, অনেক কাজ আছে, ঠিক আছে? ডেলিভারি সিস্টেমটা আপু বলে দিয়েছি, আপনি তাও সাথে থাকেন, আমি একটু পরে আবার বলে দিচ্ছি। টু পিস দেখো। হ্যাঁ, টু পিসও আছে আপু আজকে। প্রাইস, প্রাইস হচ্ছে 2400 টাকা। কালার কম্বিনেশনটা জোস অনেক। আচ্ছা হোয়াইট কালার ড্রেস দেখো। হোয়াইট কালার তো আজকে হচ্ছে না, তারপরেও আপনি দেখতে থাকেন, আরও সুন্দর কালার পেয়ে যাবেন। ড্রেসটার ফ্যাব্রিক হচ্ছে সিল্ক আপু, তোমার ড্রেস সবগুলো ইউনিক হয়, থ্যাংক ইউ। স্লিভসটা দেখিয়েছি আপু, একটু দেখেন লং কত হবে। লং হচ্ছে আমাদের 38 হবে, ঠিক আছে? এগুলো পাকিস্তানি অরিজিনাল ড্রেস তো, এগুলো একটু শর্ট পরে। নিচের পোর্শনটা জোস, ইউনিক কালেকশনগুলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি সরি, নাম পড়ছি না, ঠিক আছে? একটু অপেক্ষা করতে হবে, আমি নামগুলো পড়বো, ঠিক আছে? আমি ড্রেসগুলো দেখিয়ে নিই। 5000। আচ্ছা আপু, ড্রেসের ফ্যাব্রিক বলো। এটা হচ্ছে সিল্ক। ঢাকার বাইরে ডেলিভারি প্রসেসটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, একটা নিলে 150 টাকা, এবং যদি একটার বেশি নেন তাহলে 200 টাকা হবে, ঠিক আছে? ওরে সুন্দর জামা, থ্যাংক ইউ আপু। দাম কত বলে দিলাম তো আপু? 2400 টাকা। নেক্সট, আচ্ছা কালারটা বুঝবো। আচ্ছা এখন নেক্সট একটা অনেক সুন্দর কালার নিয়ে এসেছি, দেখেন। এটা হচ্ছে নুট কালার, ঠিক আছে? নুট পিঙ্কিশ টাইপের, একটা নুট বলা চলে না, নুট পিঙ্কিশ টাইপের বলতে হবে, ঠিক আছে? এই যে কালারটার কম্বিনেশন এত সুন্দর, দেখেন। এই যে দেখেন, লুক এট দ্য কালার, অনেক সুন্দর কালারের কম্বিনেশনটা দেখেন। যে এখানে যে কাজগুলো আছে, এটা হচ্ছে লাইট গ্রিন টাইপের একটা কালার, সাথে গোল্ডেন, তারপরে হচ্ছে বাঙ্গি কালার মিক্স, ঠিক আছে? আর এখানে হচ্ছে পার্ল বসানো আছে, প্লাস হচ্ছে দেখেন পার্লের সাথে কিছু স্টোন ওয়ার্কও আছে সাথে। এই যে দেখতে পাচ্ছেন, পার্ল ওয়ার্কগুলো একেবারে বসিয়ে দিয়েছে, উঠবে না, ঠিক আছে? আমাদের সব ড্রেসগুলোর কিন্তু কাজ এত নিখুঁতভাবে করা, ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগে এই জন্য। আর এই সিল্ক কাপড়গুলোর কিন্তু আমি যে কুর্তিগুলো দেখাচ্ছি, এগুলোর ডিজাইন কিন্তু এক একটার এক এক রকম ডিজাইন হবে, ঠিক আছে? এর সবচেয়ে প্লাস পয়েন্ট যে একটা কালেকশনের বিভিন্ন ডিজাইন আসছে, দেখেন হাজার ডিজাইনটাও কিন্তু ভিন্ন। ও মাই গড, লুক এট দ্য ডিজাইন, এদিকে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা এত জোসভাবে করেছে, দেখেন। এই যে সাথে হচ্ছে দুইটা হ্যাঙ্গিং টয়সেল লাগানো আছে, ঠিক আছে? আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, এতক্ষণ আমি একটু কমেন্টগুলো পড়তে থাকি, ঠিক আছে? আপু দাম কত? সবগুলোই আমাদের দাম হচ্ছে 2400, ঠিক আছে? ফার্স্টটা কতক্ষণ, কি ফার্স্টটা কতক্ষণ দেখাবো? আসলে আপু কমেন্ট পড়ছিলাম তো, এই জন্য সরি, আপনার কমেন্টও মিস করে গিয়েছি। ইনবক্স চেক করো। হ্যাঁ আপু, ইনবক্স চেক করে দিচ্ছি, ঠিক আছে? আপু আমি রেড কালারটা অর্ডার করছি আপু, রেড কালার না আপু, এটা হচ্ছে হট পিঙ্ক, ঠিক আছে? হট পিঙ্ক কালার। লং কত? লং আপু 38। আপু তোমার পরে জামা হবে? হ্যাঁ অবশ্যই হবে আপু, হবে না কেন? আচ্ছা, আই ওয়ান্ট বাই দিস, ওকে ইউ ক্যান বাই দিস,
You just have to screenshot this and inbox us with your details. লং কত বলে দিলাম, আপনার অর্ডারটা কনফার্ম? হ্যাঁ অবশ্যই কনফার্ম করবো আপু, একটু অপেক্ষা করেন। প্লিজ শো আদার কুর্তি। এই যে দেখেন, আমরা যে সিল্কের কুর্তিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা, ঠিক আছে? তো আপনি একটু দেখে নেন, হোয়াইট কালার হবে না আপু? এসএস নিয়েছি। নিয়েছেন, ভেরি গুড। তাহলে এটা ইনবক্স করে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, ঠিক আছে? অর্ডার কনফার্ম করা হচ্ছে। ডিপ মিষ্টি কালার ড্রেস আছে? হ্যাঁ আপু আছে, একটু ওয়েট করতে হবে। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অল ড্রেস ইউনিক আপু? হ্যাঁ অবশ্যই, সবগুলোর কাজই এত সুন্দর আর ডিফারেন্ট, সবগুলো মানে ইচ অফ দেম আর ডিফারেন্ট। হাই কিউটি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু। অনেক সুন্দর ড্রেসটা, হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা আমি এটার একটু দামান পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, আমি কমেন্টটা একটু পরে পড়ি, ঠিক আছে? কমেন্টের নাম বলবেন না। আচ্ছা আচ্ছা, কাজগুলো আপনি একটু দেখে নেন, সবগুলোরই দেখতে পাচ্ছেন? এই যে খুব বিউটিফুলি ডিজাইনগুলো করা। এই যে দামন পোর্শনটা দেখেন, আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আপনারা? সাবিনা সাবা লিখেছে, আমি নিতে চাই। এখন নিতে চাইলে কি করতে হবে সেটা তো আমি বলেই দিলাম, স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি আপনার ডিটেলস শেয়ার করে ফেলেন আমাদের ইনবক্সে। এটা কি পার্ল বসানো? হ্যাঁ আপু, পার্ল প্লাস এখানে স্টোনস বসানো, পার্ল বসানো প্লাস স্টোন বসানো, ঠিক আছে? অনেক ভালো লাগছে ড্রেসটা, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস বলো আপু। প্রাইস আমাদের সবগুলোরই হচ্ছে 2400 টাকা, ঠিক আছে? ওয়াও নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এটা জোস কালেকশন তোমাদের, থ্যাংক ইউ। কুর্তিগুলো আসলেই খুবই নাইস, দেখেন ব্যাকপার্টটা, আর ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটার মধ্যে, সাথে কিন্তু একটু গোল্ডেনিশ টাইপের কাজ করা আছে, স্কিন প্রিন্ট যেটা। আচ্ছা গর্জিয়াস ফারজানা লিখেছে, থ্যাংক ইউ। ব্ল্যাক কালার হবে আপু? না ব্ল্যাক কালার হবে না আপু। আপু উত্তরা হোম ডেলিভারি দাও? হ্যাঁ আপু অবশ্যই, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা হোম ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা ইনসাইড ঢাকা, ঠিক আছে? আপু তোমার ড্রেস কালেকশন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মায়া ইসলাম। আচ্ছা আপনি দেখেন ব্যাক পোর্শনটা কিন্তু খুবই নাইস, লুক এট দিস। আচ্ছা আমি এখন দামান পোর্শনটা দেখিয়ে দিই, দামান পোর্শনটাও কিন্তু খুব বিউটিফুলি কাজ করা আছে পিছনেও। এই যে সামনে থেকে একটা ক্লোজ ভিউ দিয়ে দিই, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এরকম কাজ করা আছে, কাজটা কিন্তু অনেক সুন্দর করে করা দেখছে। দামন পোর্শনটা খুবই নাইসলি করা আপু তোমার ড্রেস। আচ্ছা ঠিক আছে আপু, মায়া ইসলাম লিখেছে আপু ইয়েলো ড্রেস দেখাও। হ্যাঁ দেখাচ্ছি আপু, ইয়েলো ড্রেস মনে হচ্ছে হবে না। আচ্ছা ক্যাটালগ ড্রেসগুলো যদি হয় তখন আমি একটু দেখাবো, আপনি একটু ওয়েট করতে হবে, সাথেই থাকতে হবে, ঠিক আছে? তোমার পড়াটা হবে আপু? অবশ্যই হবে আপু। হিমানি আহমেদ লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, ইউ লুক সো কিউট, থ্যাংক ইউ। তোমার পড়াটা দেখাও প্লিজ, এই যে দেখে নাও মায়া আপু, এই যে আমারটার প্রাইস হচ্ছে 4500 টাকা, ঠিক আছে? আচ্ছা এর কালার তোমার পট, এটার কালার হচ্ছে নুট পিচ টাইপের কালার উইথ ব্লু এমব্রয়ডারি, দেখতে পাচ্ছেন? তা অনেক সুন্দর আছে, ঠিক আছে? রাফি আপু আপনি নিও, ইয়াস আপু আমি নিও রাফি আপু। আচ্ছা তোমার হাতে যেটা আছে প্রাইস কত আপু? 2400 টাকা। এগুলো সবগুলো হচ্ছে বিন সাইজের কুর্তি, ঠিক আছে? আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, মানে সিল্কের কাপড় পরলে কিন্তু অনেক গরম লাগে, কিন্তু এগুলো পরলে লাগবে না, কারণ এগুলো মানে অনেক সফট, কাপড়গুলো এত সুন্দর সফট। আচ্ছা আপু নাম কে? আপু আমার নাম হচ্ছে আনিকা তাহসিন, ঠিক আছে? রেড হবে? হ্যাঁ হবে। লং কত? লং আপু কুর্তিগুলোর লং সবগুলোরই 38, ঠিক আছে? সাদিয়া আফরোজ, আচ্ছা আমি পিঙ্কটা অর্ডার করছি, থ্যাংক ইউ সো মাচ মায়া আপু। অবশ্যই আপনার রিভিউটা জানাবেন যে কেমন লাগছে আপনার ড্রেসটা। আচ্ছা লং কত করে আপু? প্রাইসটা আমি বলে দিয়েছি হিমানি আহমেদ, প্রাইসটা হচ্ছে 2400 টাকা। স্ক্রিনশটের জন্য আমি ধরছি, আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন যাদের ড্রেসটা ভালো লেগেছে, ঠিক আছে? আর যারা দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দেন, ঠিক আছে? আপু প্রাইস
আর কয় কালার আছে? প্রাইস হচ্ছে 2400, আর কালার হচ্ছে সাতটা নিয়ে এসেছি, ঠিক আছে? আপনাদের একটু অপেক্ষা করতে হবে দেখার জন্য। ওয়াও, এটা নেক্সট কালারটা কিন্তু অনেক অ্যামেজিং একটা কালার, এটা আমার পার্সোনাল ফেভারিট, ভেরি ভেরি প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইট। হিমানি আহমেদ, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার ড্রেস কালেকশন অনেক সুন্দর, থ্যাংক ইউ অনেক। আচ্ছা, আমি কি একটু ফাস্ট হইতে হবে আমার? আমি নিব। হ্যাঁ আপু, নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে দাও, স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলো, ঠিক আছে? দেখেন এই কালারটা এত নাইস, এটা হচ্ছে গোল্ডেনিশ টাইপের ব্রাউন কালার, ঠিক আছে? আমাদের সবগুলোর কাজ কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ দেখেন এইটার কালারটা এত অ্যামেজিং, দেখেন ব্রাউন কালার কিন্তু এটা আমার পার্সোনাল ফেভারিট, আমার এরকম গোল্ডেনিশ ব্রাউন টাইপের কালারগুলো খুব ভালো লাগে, অর্ডার করছি, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, অনেকগুলোই ভালো লাগে হিমানি আপু, থ্যাংক ইউ। রেড কালার ড্রেস দেখো আপু, রেড কালার আজকে হচ্ছে না, আপনি অন্য কোনো একদিন হয়তো পেয়ে যাবেন, ঠিক আছে? মেরুন কালারও হচ্ছে না আপু, খুবই খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ব্ল্যাক আছে নেই আপু, খুবই সুন্দর কালারটা, থ্যাংক ইউ হিমানি আপু। লাভলি আক্তার, হাই আপু কেমন আছো? ওয়াও থ্যাংক ইউ। আচ্ছা, আর আমাদের যে সিল্কের কাপড়গুলো দেখছেন, এই কুর্তিগুলো, কুর্তিগুলো কিন্তু সবগুলোই আলাদা, ইচ অফ দেম আর ডিফারেন্ট, তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাজগুলো, গলার ডিজাইনগুলো আলাদা, হাতের প্রিন্টগুলো আলাদা, খুবই অ্যামেজিং কালেকশন, ঠিক আছে? আচ্ছা সুহানা, কেমন আছো আপু? ভালো আলহামদুলিল্লাহ, শেয়ার ডান বেব, থ্যাংক ইউ সো মাচ। তোমার পরা ড্রেসটার প্রাইস? আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে 4500 টাকা, ঠিক আছে? হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তাড়াতাড়ি দেখাচ্ছি আপু। এই যে দেখো গলার কাজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একেবারে লং টাইপের কাজ, এটা কিন্তু আগের দুটো হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু বসানো একেবারে, দেখো পার্ল ওয়ার্ক করা আছে, ঠিক আছে? আবার এখানে স্টোন ওয়ার্ক করা আছে, এই সবগুলোই বসিয়ে দেওয়া, হ্যাঁ, এই যে সাইডে আবার ছিটিয়ে ছিটিয়ে স্টোন ওয়ার্ক করা আছে, আবার এই যে যদি দেখা যায় তাহলে দেখো এই যে এখানে কিন্তু স্কিন প্রিন্ট করা আছে গোল্ডেন কালার দিয়ে, পুরো ড্রেসটা জুড়ে এরকম ছিটা কাজ করা আছে, এই যে। এখন আমি এটার দামান পোর্শনটা দেখিয়ে দিই, দামান পোর্শনটাও অনেক অ্যামেজিং, কারণ এটার কালার কম্বিনেশনটা এত বিউটিফুলি করেছে, যাতে এই ব্রাউন কালারটা আর একটু লাইট লাগে, এই যে দেখছেন পিঙ্ক প্লাস টিল গ্রিন দিয়ে করা, খুবই অ্যামেজিং লাগবে। আর নিচে অনেকগুলো স্টোন ওয়ার্ক করা, পার্ল ওয়ার্ক করা, স্কিন প্রিন্ট আছে, এত সুন্দর লাগছে দেখতে এই কালারটা, দেখেন। এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্লু কালার হবে না আপু, আপু একটু ফার্স্ট দেখো, হ্যাঁ আপু একটু ওয়েট করো, আজকে যেহেতু প্রথম এসেছি তাহলে একটু স্লো দেখাই, কারণ আজকে আপনাদের সাথে আমার অনেক আড্ডা দেওয়া বাকি আছে, অনেককেই আমি চিনি না, তো চিনা বাকি আছে, তাই না? সো আজকে একটু স্লোই দেখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে পিছনের যে স্কিন প্রিন্টটা গোল্ডেনিশ টাইপের একটা কালার দিয়ে করা, কালার কম্বিনেশনটা অনেকই সুন্দর। আমি এরপরে হাতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে আপনি ব্যাক সাইডটা দেখেন কি অবস্থা, কেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাক পোর্শনটা কিন্তু খুবই নাইসলি করা, দেখেন ব্যাক পোর্শনটাতেও সেম কালার দিয়ে কম্বিনেট করা, এই যে দেখছেন পিঙ্ক প্লাস টিল গ্রিন দিয়ে করা আছে, পিছনে কোনো স্টোন ওয়ার্ক নেই, জাস্ট এই কাজগুলোই করা। এখন আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে অর্ডার করতে পারি, কীভাবে অর্ডার করতে পারেন, এটার যে স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে? আর সবগুলোই কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে, আপনাদের কোনো টেনশনের ব্যাপার নেই, আপনারা অর্ডার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, হাবিবা আক্তার লিখছে, হাই হ্যালো আপু, মেরুন দেখো, মেরুন নেই আপু, ছোয়ামনি আপু নেই। রানী আক্তার, হাই আপি, হ্যালো কেমন আছেন? এই যে দেখে নেন হাতের যে স্ক্রিন প্রিন্টটা অনেক সুন্দর লাগতেছে, দেখেন মানে দুইভাবেই দেওয়া, গোল্ডেন কাজও করা আছে আর
হাতার এই সাইডটাতে টিল গ্রিন আর পিঙ্কের মধ্যে কাজটা করা, দেখতে পাচ্ছেন? আর সাথে হ্যাঙ্গিং টাসেল তো আছেই। এটার জন্য ড্রেসটা কিন্তু মানে হাতাটা বিশেষ করে অনেক সুন্দর লাগে। আচ্ছা ম্যাটেরিয়াল কি আপু? ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক, ঠিক আছে। স্কাই ব্লু কালারের আছে কোনো ড্রেস? স্কাই ব্লু একটু এরকম টাইপের আছে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 2400, ঠিক আছে। এটা আমি সরিয়ে নিচ্ছি, আর সরি যদি আমি কারো কমেন্ট মিস করে যেয়ে থাকি। আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিন যাতে আরো মানুষ এনজয় করতে পারে এই লাইফটা। এখন আপনাদের যেই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আলিশাপুর কথায়, ঠিক আছে। এটা হচ্ছে স্কাই ব্লু কালার টাইপের, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এখন আমি এটা খুলছি, দেখেন এটা একেবারেই ডিফারেন্ট কাজ। এই সিল্ক যতগুলো দেখালাম সেগুলো সবগুলোর চেয়ে ডিফারেন্ট, দেখছেন? আর সবগুলোর সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে। আমাদের সাইজগুলো বলে দিই, স্মল, লার্জ, মিডিয়াম, এই তিনটা আছে, ঠিক আছে। ম্যাটেরিয়াল কি আপনি বললাম তো? আচ্ছা কেউ কমেন্ট করছে না কেন? হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ড্রেসটা একটু যারা যারা পছন্দ করে ফেলেছেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন, কারণ ড্রেসটা এত সুন্দর। লুক এট দ্যাট কালার কম্বিনেশন, ইটস সো অ্যামেজিং, দেখতে পাচ্ছেন? অরেঞ্জ প্লাস পিঙ্ক স্কাই ব্লুর সাথে কিন্তু অনেক ভালো যায়। হাতার কাজগুলো কিন্তু অনেক সুন্দর, সাথে গোল্ডেন কাজ করা আছে, দেখছেন? এই যে তারপর এখানে কি কত সুন্দর করে পার্ল ওয়ার্কগুলো করা আছে, যে আমি একটু দেখিয়ে দিই, অনেক সুন্দর করে করা আছে। আর পার্ল ওয়ার্কগুলো আর স্টোনের যে কাজগুলো করা সেটা কিন্তু বসিয়ে দেওয়া একেবারে, ঠিক আছে, বোঝাই যায় না যেটা মানে আলাদা বা ড্রেসের সাথে। একেবারে কালারগুলো এত সুন্দর করে মিক্স অ্যান্ড ম্যাচ করেছে যে দেখতে আসলে অবাক লাগে, এত সুন্দর করে কিভাবে মিক্স করতে পারে কালারগুলো। আপু তোমাকে আরও ভালো, আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নচারিণী, উমেহান, আয়রা অলওয়েজ তোমাদের লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আয়রা আপু, খুব সুন্দর ড্রেসগুলো, থ্যাংক ইউ। আচ্ছা দাম কত? দামটা হচ্ছে সবগুলোরই 2400 টাকা। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আয়রা আপু। এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2400 টাকা। হাতাটা দেখছেন? হাতাটা খুবই বিউটিফুলি করা, গোল্ডেনের স্কিন প্রিন্ট করা আছে, দেখছেন? আর এই যে সামনে হচ্ছে পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের কাজগুলো করা আছে, এখানে স্ট্রাইপ দিয়ে জিগজ্যাগভাবে করেছে, আর এখানে হচ্ছে সার্কেল টাইপের বিভিন্ন ভার্টিক্যালভাবে ডিজাইন করা আছে এখানে। আর হ্যাঙ্গিং টার্সেল তো আছেই হাতার মধ্যে। এই ড্রেসগুলোর মধ্যে কিছু কমন বিষয় থাকছে, এছাড়া সবগুলোর ডিজাইন ডিফারেন্ট। কমন বিষয় সিল্ক, তারপর হাতে টার্সেল থাকছে। এখন আমি একটু দামান পোর্শনটা দেখিয়ে দিই, দামান পোর্শনটা অনেক সুন্দরভাবে করা। দামান পোর্শনটার কালার এত সুন্দরভাবে ফুটেছে, ইট লুকস রিয়েলি নাইস। আচ্ছা দামান পোর্শনটা দেখানো শেষ, আমি একটুখানি পিছনের পোর্শনটা দেখিয়ে দিই, ঠিক আছে? ব্যাক সাইডটা দেখিয়ে দিই। আপনি তোমাকে এই ড্রেসটার প্রাইস আপু বলে দিলাম 2400 টাকা, ওকে। পিছনের ভিতরে গোল্ডেন দিয়ে স্কিন প্রিন্ট করা আছে, আর দামান পোর্শনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরো কাপড় জুড়ে স্কিন প্রিন্ট করা আছে, ঠিক আছে। আর দামান পোর্শনটা এই যে এরকম, খুবই নাইস একটা কালেকশন, ওকে, থ্যাংক ইউ। এটা আমি সরিয়ে ফেললাম, এর আগে ছিল হট। আচ্ছা আপু তোমার কথাগুলো খুব সুন্দর মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ আপু, সাথে থাকবেন শেষ পর্যন্ত। আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি সব, খুব কম। আচ্ছা ঠিক আছে, এখন একটা ড্রেস দেখাবো, একটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, খুবই স্টক কম, তো আপনারা জলদি জলদি দেখে অর্ডার করে ফেলবেন, ঠিক আছে? আমার অর্ডারটা কনফার্ম করো, হ্যাঁ আপু কনফার্ম করে দেবে, একটু অপেক্ষা করতে হবে, এখন আমি লাইভে তো এখন তো সম্ভব না, একটু পরে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এখন ম্যাজেন্ডার মধ্যে একটা দেখাচ্ছি, খুবই নাইস একটা কালার, আর একেবারে ডিফারেন্ট ওগুলোর থেকে, একেবারেই ডিফারেন্ট। এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক, ঠিক আছে, সবগুলোর মতো এটা সিল্কের, কিন্তু এটা একটাই আছে, আর খুবই একটা ইউনিক কালেকশন এটা।
এটা আসলে স্টক আউট হয়ে গিয়েছে। এই যে কাজটা এত সুন্দর, পিঙ্ক এন্ড টিল গ্রিনের মধ্যে কম্বাইন করা, দেখছেন? আর এই গলার মধ্যে এটা হচ্ছে জ্যাকার্টের ডিজাইন, কট প্যাটার্ন, কট প্যাটার্ন। আচ্ছা, আর এই যে দেখছেন, এটা হচ্ছে কট পাইপিং করা, যে এই পাশেরটা। আচ্ছা, গলার ডিজাইনটা অনেকই নাইস। আর দেখেন এই ভিতরের দিকে অনেক সুন্দর করে জিগজ্যাগ আকারে অনেক ডিজাইন দেওয়া আছে, আর পাশ দিয়ে আবার এই ডিজাইনগুলো দেওয়া আছে। এগুলো সবগুলো স্ক্রিন প্রিন্ট করা, ঠিক আছে? আর হাতাটা আমি একটু দেখিয়ে দিই। হাতাটা হচ্ছে এরকম গোল্ডেন ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্টের, আর এই দিক দিয়ে হচ্ছে আসল। এত অ্যামেজিং! এটা হচ্ছে মনে হয় ট্রেডিশনাল কোনো একটা ড্রেস থাকে না, যে এরকম টাইপের কিছু ডিজাইন থাকে, এটা হচ্ছে ওরকম। ইট লুকস রিয়েলি অ্যামেজিং। এই যে সাথে টাসেল তো থাকছেই, সি দিস, এগুলো হচ্ছে মোস্টলি ট্রেডিশনাল কাপড়গুলোতেই থাকে, মানে পাকিস্তানি ড্রেসগুলোতে এমন দেখা যায় না সাধারণত। জ্যাকার্ড কটপার, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখছেন, এটা হচ্ছে জ্যাকার্ডের কাজ করা আছে নিচের পোর্শন, এটা হচ্ছে নিচের পোর্শনটাতে, ঠিক আছে? নিচের পোর্শনটাতে এরকম কাজ করা আছে, খুবই বিউটিফুল লাগে দেখতে। আর এমনিতেও এই কালার কম্বিনেশনটা তো অনেক সুন্দর, বিকজ অফ দিস, মানে যে ম্যাটেরিয়ালটা সেটার জন্য। দেখেন ট্রেডিশনালি করা, ঠিক আছে? এই যে দেখছেন নিচের পোর্শনটা এত সুন্দর, আর এটা কিন্তু স্টক খুবই 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 কম। রেশমা আক্তার লিখেছে হাই, হ্যালো। আচ্ছা, প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। হাই কিউট আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, মেঘ পড়ি, তুমি কেমন আছো? তোমার লাইভ দেখতে এসে পড়লাম, থ্যাংক ইউ সো মাচ মেঘ পড়ি। আশা করি যে আমার পরের লাইভগুলো তুমি অবশ্যই দেখবে, তুমি, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি নিতে চাই, নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই তোমার ডিটেলস সহ ইনবক্স করে দিবা। ডিটেলস বলতে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2400 টাকা। অনেক সুন্দর ড্রেসগুলো, অনেক সুন্দর। আচ্ছা, এটার ব্যাক পোর্শনটাকে আমি দেখিয়েছি, আমি একটু দেখিয়ে দিই। এই যে এরকম গোল্ডেন এর স্ক্রিন প্রিন্ট করা আছে, পুরো ড্রেসটা জুড়ে এটা আছে। আচ্ছা, এটা একটু বেজে গেছে, এটা একটু কপি করে। এই যে পিছনেও সেম একইভাবে কাজ করা আছে, খুবই নাইসলি, লুক অ্যাট দিস। আমার এই ড্রেসটা অনেক ভালো লেগেছে, বিকজ এটার একটা ট্রেডিশনাল ভাব আছে, আর কালার কম্বিনেশনটা অ্যামেজিং। ওকে, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি, ধরো, বুঝিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন জলদি জলদি। এটা কিন্তু স্টক খুবই 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 সীমিত, দেখতে পাচ্ছেন? এটা জাস্ট একটা বা দুইটার মতো আছে, ঠিক আছে? তো যে আগে এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারবে, আমি কিন্তু তাকে এটা দিতে পারবো। প্রাইস কিন্তু 2400 টাকা। এত সুন্দর একটা ড্রেস মাত্র 2400, ভাবা যায়? থ্যাংক ইউ সো মাচ সুইটি। আচ্ছা, অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আপনাদের জন্য একটা অ্যামেজিং কালার নিয়ে আসছি, এটা কিন্তু অনেক সুন্দর। লং হচ্ছে আপু 37-38 পর্যন্ত হবে, ঠিক আছে? এগুলো পাকিস্তানি ড্রেস, তো এগুলো আর পাকিস্তানি কুর্তিগুলো তো এগুলো, সো এগুলো হচ্ছে একটু শর্ট পরে, ঠিক আছে? নাইস আপনি, থ্যাংক ইউ সো মাচ সুইটি আক্তার। প্রাইস হচ্ছে 2400 টাকা। এখন আমি যে আরেকটা কালেকশন দেখাচ্ছি, এটা খুবই নাইস, দেখেন কালারটা অনেক সুন্দর। আর পার্ল ওয়ার্কগুলো এত সুন্দর করে বসানো, আপনি হাত দিলে মনে হবে যে কিছুই নেই, কিন্তু এটা কিন্তু আসলে ড্রেসের মধ্যেই আছে, আর অনেক সুন্দরভাবে বসানো কিন্তু। এটার কাজটাও ডিফারেন্ট। আজকে যে আমি কুর্তিগুলো দেখাচ্ছি, সবগুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট। এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আপনাদের জন্য, আপনারা ডিজাইন যদি একটার পছন্দ না হয়, আরেকটার পছন্দ হলে নিয়ে নিতে পারেন। আচ্ছা, সুধা আপু কোথায়? সুধা আপু অবশ্যই আছে,
উনি কালকে চলে আসবে, ঠিক আছে? আমরা দুজনে একসাথে কাজ করব আর আশা করি আপনারা আমাদের দুজনকে সাপোর্ট করে যাবেন এবং আমাদের পছন্দগুলো খেয়াল রেখে ড্রেসগুলো দেখবেন। দেখতে পাচ্ছেন ড্রেসের কালেকশনের যে ডিজাইনগুলো এত নিখুঁতভাবে বসানো, দেখেন পার্লগুলো এত নিখুঁতভাবে বসানো, সাথে এখানে যে স্ক্রিন প্রিন্ট করা আছে স্ট্রাইপ করে, ঠিক আছে? আর কালারটা এত ডিফারেন্ট, দেখেন এরকম কালার কিন্তু সহজে সিল্ক কাপড়ে দেখা যায় না, এরকম কালারটা সিল্ক কাপড়ে কিন্তু খুবই কম দেখা যায়। দেখেন আমি এটা দামন পোর্শনটা একটু দেখিয়ে দিই, এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা। আচ্ছা আচ্ছা, এই যে এটার দামন পোর্শনটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এই প্রথম একটা সিল্ক কাপড়ে মানে কুর্তি যেটা আমি দেখাচ্ছি এটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে, ঠিক আছে? খুবই অ্যামেজিংলি করা, দেখলে বুঝবেনই না যে এটা আসলে এমব্রয়ডারি করা বা প্রিন্ট, মনে হচ্ছে প্রিন্ট, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু এমব্রয়ডারি করা। একটু ক্লোজলি দেখিয়ে দিই, এই যে সাথে আবার স্টোন বসানো আছে খুব নাইসলি, আর স্টোনগুলো অনেক সুন্দর করে বসা, এই যে। আর এখানে যে টাসেল আছে দুই পাশে দুটো টাসেল আছে, এই যে দুই পাশে দুটো টাসেল আছে। এই টাসেলগুলোর জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি গর্জিয়াস লাগছে, এই যে দামন পোর্শন হচ্ছে, এই যে। এখন আমি আপনাদের হাতাটা দেখিয়ে দিই, এই যে হাতার ডিজাইনটা, এই যে স্ক্রিন প্রিন্ট করা গোল্ডেনের মধ্যে, আর এই জায়গাটাতে অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে। মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে যে এমব্রয়ডারি করা, কিন্তু আসলে না, এটা স্ক্রিন প্রিন্ট করা আছে, নিচের দিকে এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? এই যে এখানে দুটো করে টাসেল দেওয়া আছে, হাতায় দুই পাশে দুটো করে টাসেল দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আমি হাতাটা একটু পরে দেখিয়ে দিচ্ছি, এই যে হাতাটা খুবই নাইসলি ডিজাইনড, এই যে দুই পাশে এরকম দুটো টাসেল থাকবে, খুবই সুন্দর লাগে দেখতে, এই যে। আর গোল্ডেনটার জন্য কিন্তু এই কালারটা ফুটছে, এখন এই যেটার ব্যাক পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই, ব্যাক পোর্শনটা অনেক সুন্দর করে করা, পুরো ড্রেস জুড়ে স্ক্রিন প্রিন্ট আছে, আর নিচের দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে এটা স্ক্রিন প্রিন্ট করা আছে, এটা এমব্রয়ডারি না, ঠিক আছে? এটা স্ক্রিন প্রিন্ট করা আছে, খুবই নাইসলি করা স্ক্রিন প্রিন্টটা, আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করে করেছে। কজ আমরা কখনো ভাবতেই পারিনি যে নুডটার সাথে টিল গ্রিন টাইপের একটা কালার যাবে, বাট এটা যাচ্ছে। কিন্তু আপনারা এখন স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত করে, খুব সুন্দর লাগছে। তোমাকে থ্যাংক ইউ সো মাচ। আর দোলন আপু লিখেছে, এটা হচ্ছে কুর্তি আপু, দোলন আপু এটা কুর্তি, ঠিক আছে? সাবিনা ইসলাম লিখেছে সাইজ কত, 37 থেকে 30 সাইজ। আচ্ছা, বডির সাইজটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, ঠিক আছে? আর এটার যে লংটা হবে সেটা 37 থেকে 38 পর্যন্ত, ঠিক আছে? ওয়াফিমা রামিসা লিখেছে প্রাইস কত, প্রাইস হচ্ছে 2400 টাকা, এটা আমি সরিয়ে নিচ্ছি, আপনারা একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেন আর আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আপনাদের ডিটেলস সহ, ঠিক আছে? এটা আমি এখন সরিয়ে ফেলছি। আচ্ছা, এখন আমরা নেক্সট একটু কালেকশনে যাব, তার আগে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিন, ওয়াচ পার্টি দিয়ে দিতে পারেন, যাতে আপনারা সবাই ঈদের শপিংটা করে ফেলতে পারেন, কারণ খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আমরা কুর্তিগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট কালার যেটা, এটা হচ্ছে পুরোপুরি পিঙ্ক কালার, নুড পিঙ্ক কালার বলা চলে, ওকে? নুডের মধ্যে একটু পিঙ্কিশ ছোঁয়া আছে, লুক অ্যাট দিস। সামনে থেকে আমি একটু দেখিয়ে দিই কালারটা, এই যে এমন দেখতে, আগেরটার মতো কিছুটা দেখায় কিন্তু আসলে না, এটা হচ্ছে আগে থেকে একটু লাইট শেডের। আচ্ছা, প্রাইস বলো, প্রাইস। আচ্ছা, ডিফারেন্ট কাজও আছে, সাবিনা এসএম লিখেছে স্মল কি 36 না 38 আপ, 38 থেকে স্টার্ট স্মল, আমাদের স্মলটা হচ্ছে 38 থেকে। আচ্ছা, পাকিস্তানি যে ড্রেসগুলো সেটা শুরুই হয় 38 থেকে, ঠিক আছে? ওইটাই স্মল সাইজ, ড্রেসগুলো অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ রামিসা আপু। দেখেন এই ড্রেসটা, আপনারা কিন্তু এখনই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, খুব কম
আর এগুলোর কিন্তু স্টক খুবই 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 কম, তো আপনাদের এখনই নিয়ে নিতে হবে, জাস্ট গ্র্যাব ইট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। ওকে, মিডিয়াম সাইজ কত? মিডিয়াম সাইজ হচ্ছে 40 হবে, রাইট? 40 মিডিয়াম 42 হবে, সরি 42 হবে। আচ্ছা, এটা একটু দেখে না, এটার কাজটা খুবই অ্যামেজিংলি করা। দেখেন এই গলার ডিজাইনটা একেবারে ডিফারেন্ট, এখানে স্টোন ওয়ার্ক করা আছে। আপনার পরার ড্রেসটা অ্যাভেলেবেল? হ্যাঁ আপু, আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে, আপনি ইনবক্স করে দিতে পারেন। আর এই যে কাজগুলো দেখছেন স্টোন ওয়ার্কগুলো, সেটা কিন্তু অনেক মানে অনেক লক করা, ঠিক আছে? এটা ছুটবেই না কোনোভাবেই না, দেখছেন এত সুন্দরভাবে বসানো এটা। প্রিয়া সুলতানা লিখেছে, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, প্রিয়া সুলতানা লিখেছে প্রাইস আপু 2000, ঠিক আছে। সিনু রয়, আপনি যেটা কিনতে চাচ্ছেন এটা এখানে নেই, ঠিক আছে? এটার প্রাইস প্লিজ, এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। লং কত? লং হচ্ছে আপু 37 থেকে 38 পর্যন্ত, ঠিক আছে? ম্যাটেরিয়াল সিল্ক। এখন এটার কাজটা আমি একটু দেখিয়ে দিই, অনেক নাইসলি এটা গোল্ডেন শেডের সাথে এটা কম্বাইন্ড করা। আমি অর্ডার করবো, স্ক্রিনশট নিয়ে ফেলেন আপু, অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ। এটা হচ্ছে দামান পোর্শনটা, দামন পোর্শনটা খুবই 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 বিউটিফুল, গোল্ডেনের সাথে করা। লুক অ্যাট দিস, আর সাথে সাথে স্টোন ওয়ার্কগুলো আছে, পার্ল বসানো আছে, খুবই নাইসলি বসানো। আচ্ছা, অর্ডার করার জন্য স্ক্রিনশট। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি যদি নেটটা একটু প্রবলেম করে থাকে, আমি হাতাটা দেখিয়ে দিই আগে, ঠিক আছে? হাতাটা অনেক সুন্দর, সি হাতাটা এত সুন্দর করে কাজ করা গোল্ডেনের সাথে, ইউ উইল লাভ ইট, লাইক লুক অ্যাট দিস। এই যে এখানে যে স্ক্রিন প্রিন্টটা, এটা কিন্তু একটা ভাইব্রেন্ট কালার দিয়ে করা, এই কালারটা আরও বেশি ফুটছে এই কালারটার জন্য। অ্যান্ড লুক অ্যাট দ্য হ্যাঙ্গিং, কী বলে এটাকে, হ্যাঙ্গিং টাসেলস। হ্যাঁ, ডোন্ট মাইন্ড আইম জোকিং, বাট আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এরকম জোক করা আসলে লাইভে, আপনি নিজে নিজের সম্মানটা নষ্ট করলেন, যাই হোক, ঠিক আছে? এখন আমরা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডটা হচ্ছে এই রকম ডিজাইনের, পুরো গোল্ডেন টাইপের স্কিন প্রিন্ট করা আছে। আর ব্যাক পোর্শনে যে দামান পোর্শনটা, সেটা দেখিয়ে দিই আমি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দামান পোর্শনটা খুবই নাইসলি করা, একটা ভাইব্রেন্ট কালার দিয়ে এটা কম্বাইন করা, যাতে এই কালারটা আরও ফুটে ওঠে। আচ্ছা, এটা শেষ দেখালো, আপনারা যারা যারা চাচ্ছেন একটু স্ক্রিনশট নিয়ে নেন এটা, এটা আমি এখন সরিয়ে ফেলবো, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 2400 টাকা, এটা সিল্কের উপর করা, ঠিক আছে? আই থিঙ্ক ইউ গাইজ উইল লাভ ইট, এটা আপনারা নিয়ে ফেলতে পারেন, কারণ এটা খুবই নাইসলি কালার্ড, লাইক এটার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক নাইস। আচ্ছা, এটা এখন আমি সরিয়ে ফেলছি। এখন আমাদের কুর্তির কালারগুলো দেখানো একদমই শেষ, এখন কিন্তু আমরা থ্রি পিসে চলে যাব, ঠিক আছে? খুবই বাজেট ফ্রেন্ডলি সামার, আর বাজেট ফ্রেন্ডলি কিন্তু আমাদের যে থ্রি পিসগুলো, বাজেট ফ্রেন্ডলি প্লাস সামারের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে? আর গর্জিয়াস তো থাকছে, পাকিস্তানি ড্রেসগুলো যেগুলো ওগুলো খুবই গর্জিয়াস হয়, এটা বলে আর লাভ নেই, কারণ আপনারা জানেন যে পাকিস্তানি ড্রেসগুলো কেমন হয়। কাশফিয়া তো লিখেছে হ্যালো, হাই। উর্মিলা জান্নাত, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা প্রথম যে থ্রি পিস সেটা দেখানো শুরু করবো। আপু আপনি পরেরটা কত টাকা? আমি যেটা পরে আছি সেটা হচ্ছে 4500 টাকা, ঠিক আছে? ওকে, ড্রেসটা অনেক জোস, থ্যাংক ইউ। আর লং কত? লং হচ্ছে 37 থেকে 38 পর্যন্ত হবে। উর্মিলা আপু, এটার প্রাইস আমি বলেই দিলাম। ও আচ্ছা, লংটাও তো বলে দিলাম, আপনি অবশ্যই সাথে থাকবেন। এর সাথে ওড়নাটা দেখি আপু, ওড়না নেই এগুলোর সাথে, এগুলো ওয়ান পিস, ঠিক আছে? এগুলো কুর্তি। আর এখন থ্রি পিস দেখাবো আমি, আপনি সাথে থাকেন, যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে তো আর কথাই নেই, নাকি টু পিস? না আপু, এটা কুর্তি। উর্মিলা আপু, এটা হচ্ছে কুর্তি, শুধু ওয়ান পিস কুর্তি। আচ্ছা, এখন আমরা যেটা দেখাবো
এই যে এই ড্রেসটা অ্যামেজিং একটা ড্রেস, এটা কিন্তু ব্ল্যাক কালার, কোন আপু জানি একটা ব্ল্যাক কালার ড্রেস খুঁজছিলেন, এটা হচ্ছে সেই কালার, লুক অ্যাট দিস, এই যে WK399A, ঠিক আছে, এটা হচ্ছে কোড WK399A, এটা আমাদের হচ্ছে ড্রেসের কোড, আর এটা হচ্ছে সালি টাইক্সের, ঠিক আছে, খুবই নাইসলি একটা ডিজাইন্ড, সি দিস, এখন আমি ড্রেসটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা মাহফুজা আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে সিকুইন ওয়ার্ক করা, দেখেন কি রকম একটা গ্লেজ দিচ্ছে, গ্লেজের মতো লাগছে, সি লাইটের জন্য পুরো গ্লেজ দিচ্ছে, আপনি যদি বাহিরে রোদে পড়ে যান আপনাকে মনে করেন যে কি লাগবে আপনি বুঝেই নেন, এখন এত সুন্দর কটন উপর এটা, আর এটা কিন্তু কটনের উপর, ঠিক আছে, আর এত সুন্দর সিকন ওয়ার্ক করা কটনের উপর, পরেও যেমন আরাম পাবে তেমনি ড্রেসটা অনেক সুন্দর। এটা কিন্তু অনেক লং হবে, লং পাকিস্তানি লং, পাকিস্তানি লং এটা, ঠিক আছে, এটা পাকিস্তানি লাক্সারি লং, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, আমি ফ্রন্ট পোর্শনটা একটু ধরে দেখাচ্ছি, এটা যে ব্ল্যাক যে খুঁজতেছিলেন সে কিন্তু এটা নিয়ে নিতে পারেন, এত নাইসলি করা এটা, লুক অ্যাট দিস, আর সিকুইন ওয়ার্কটা কিন্তু অনেক গ্লেজ দিচ্ছে, সি এটা কিন্তু মনে হচ্ছে যে শিফনের উপর করা, কিন্তু এটা লনের উপর করা, ঠিক আছে, একেবারে কটন ব্ল্যাক কালার, ইয়াস আপু আপনারা কিন্তু পেয়ে গেছেন, উমায়া রওনক ব্ল্যাক কালার কিন্তু পেয়ে গেছেন, জলদি করে স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, ঠিক আছে। আচ্ছা এই ড্রেসটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ফেলেন, আর এটা হচ্ছে ব্যাক পোর্শন, ঠিক আছে, ব্যাক পোর্শনটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, হ্যাঁ সাইড দিয়েও করা আছে, এই যে মাঝখানের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, আর এই যে সাইড দিয়ে দেখেন, একটু হাতে নামে সাইড দিয়ে দেখেন, এরকম রেড একটা কাজ করা আছে, সাথে এগুলো কাজ করা, অনেক সুন্দর। আচ্ছা ব্যাক পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই, এই যে সি এত সুন্দর করে কাজগুলো করা, এই যে নিচের পোর্শন পর্যন্ত, এই যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে, এই যে ওয়াও দিস ইজ লাইক সো কুল, সি ওকে। তোমাদের পেজ থেকে গত গত উইকে আচ্ছা দুইটা ড্রেস নিয়েছিলাম, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, উমায়না রওনক আপু, আপনি কিন্তু আরও নিতে পারেন, এদের জন্য কিন্তু প্রত্যেক দিনই নতুন নতুন কালেকশন আসছে, পরে আপু ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে স্লিভসের, হ্যাঁ স্লিভসের পোর্শনটা, এই যে আমি অর্ধেক ভাজ করেছি, আপনারা অর্ধেকই বুঝে যাবেন আই গেস, এই যে স্লিভসের কাজটা এত সুন্দর করে করা, লাইক ড্রেসটার পুরো মানে যে গর্জিয়াস, যে যেমন সিকুইন ওয়ার্ক ছিল তেমনি এই ডিজিটাল প্রিন্টগুলো, সরি আমার কথাগুলো যদি একটু আটকে আটকে যায়, আমার হালকা ঠান্ডা আছে। আপনি এই ড্রেসটার প্রাইস, এই ড্রেসটার প্রাইস বলছি আপনি একটু অপেক্ষা করতে হবে, এটার ম্যাটেরিয়াল কি, এটার ম্যাটেরিয়াল হচ্ছে পাকিস্তানি লন, ঠিক আছে, আপনি নেবেন তাহলে জলদি জলদি করে স্ক্রিনশটটা নিয়ে নেন, আমি দোপাট্টাটা একটু দেখিয়ে দিই, এই যে দোপাট্টাটা এত সুন্দর, এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট তো আছেই সাথে এমব্রয়ডারিও করা আছে, দেখতে পাচ্ছেন, এই যে এত নাইসলি এমব্রয়ডারিটা করা, লাইক আপনার ওন্নাটাকে আরো বেশি গর্জিয়াস করে দিচ্ছে, অনেক সুন্দর, ওন্নাটা কিন্তু খুবই অ্যামেজিং, ভারীও হবে প্লাস হচ্ছে কারণ ওনাটা কিন্তু অনেক সফট, প্লাস এইভাবে দিলে আরো বেশি সুন্দর লাগবে, এখানে একটু আটকে থাকবে আরো বেশি ভালো লাগবে, সি অনেক সুন্দর। আমরা এখন ড্রেসটা ড্রেসটা
আচ্ছা এখন এই যে আপনাদের কে ড্রেসটা আমি দেখাচ্ছি, ও মাই গড, জাস্ট লুক এট দিস। এই ড্রেসটা মনে করেন যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু নিয়ে নিতে পারেন, খুবই 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 নাইসলি একটা কাজ করা, রেডের সাথে কম্বাইন করা দেখে আরো বেশি গর্জিয়াস লাগতেছে। আচ্ছা আমি কোনটা একটু উল্টা করে দিয়ে দেবেন, যে এই পাশটা কোন পাশটা মানে এই হালকা লাগতেছে, আর এটা হচ্ছে প্যান্টের কাপড়, ঠিক আছে, ডাইট কটন করা, ঠিক আছে। এই যে প্যান্টের কাজটা দেখেন এত নরম, আর কটন তো আপনারা জানেন কেমন হন স্লিভস, আর এটা হচ্ছে স্লিভস এর কাপড়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়, ডাইট কটন, আর এটা হচ্ছে স্লিভস, ঠিক আছে। স্লিভসটা কিন্তু অনেক সুন্দর, উমায়া আপু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে নেন আপনারা, জান্নাত রিমি লিখেছে হাই আপু, হ্যালো, কেমন আছে, ড্রেস দেখতে চলে এলাম। হ্যাঁ, যারা যারা এই ব্ল্যাক কালারটা পছন্দ করে ফেলেছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলবেন, ঠিক আছে। এই যেটার কাজটা কিন্তু অনেক সুন্দর লাগছে, নিউ কালেকশন গুলোর মধ্যে দেখতে চাই। এই যে এগুলো তো নিউ কালেকশন, আমি তো নিউ কালেকশন নিয়েই এসে পড়েছি আপনাদেরকে, আমি ফার্স্টে কুর্তি দেখিয়ে ফেলাম, আপনি কুর্তিগুলো মিস করে ফেলেছেন, সো থ্রি পিস গুলো দেখে ফেলেন, এগুলো কিন্তু নিউ কালেকশন আর খুবই নাইসলি কালার ডিজাইন গুলো করা। আর প্রাইস থ্রি পিস অনুযায়ী এত কম, ইটস ওনলি 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 2750 টাকা, খুবই কম, লাইক থ্রি পিসের জন্য অনেকই কম। আচ্ছা জানেন তো নিউ, আপনি ঈদ হিসেবে কোনো ডিসকাউন্ট আছে আপু? ঈদ কালেকশনগুলোতে আসলে ডিসকাউন্ট এখন থাকছে না, যে একদিন পর পর আমরা যে ডিসকাউন্টের লাইভগুলো করি সেগুলো দেখতে হবে, ঠিক আছে। আমি জলদি স্ক্রিনশট নিয়ে নেন, ড্রেসটা হচ্ছে ওনলি ওনলি 2750 টাকা, ঠিক আছে, অনেক কম দামে। এবার অবশ্যই দিব আপু, অবশ্যই দিব, ঈদে কিন্তু আমরা প্রায় ডিসকাউন্ট দিচ্ছি, আপনারা হয়তো লাইভ দেখেন না ঠিক মতো, লাইভগুলো দেখবেন, ঠিক আছে। আর উপরে কিন্তু এই ক্যাপশনে দেওয়াই থাকে যে আজকে ডিসকাউন্ট লাইভ, চলে আসবেন তখনই। ইশরাত পায়েল ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অর্ডার করবেন যদি যদি স্ক্রিনশট নিয়ে নেন, আমি ড্রেসটা সরিয়ে ফেলবো, ঠিক আছে। নেক্সট কালারটা এত সুন্দর, লাইক একটা ভাইব্রেন্ট কালার, কালারটা হচ্ছে ইয়েলো, সি এত নাইস কালারটা, লাইক ইয়েলো যারা পছন্দ করে না তারা এটা অবশ্যই পছন্দ করবে, বিকজ এই কালারটা এত ভাইব্রেন্ট। আচ্ছা অর্ডার করবেন আপু, স্ক্রিনশট নিয়ে ফেললে ইনবক্স করে দেবেন আপনার ডিটেলস সহ, ঠিক আছে। দেখছেন খুবই নাইসলি কালার, এটার কোড হচ্ছে WK396B, ঠিক আছে, WK396B। এখন আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, ড্রেসটা কিন্তু খুবই নাইস, লাইক ইউ উইল ফল ইন লাভ উইথ ইয়েলো রাইট নাও, এটা দেখার পরে। এটা প্লেন কিন্তু না, প্যান্ট আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে কিছুই নেই, তাই না, কিছু তো একটা মিসিং। সো মিসিং পার্টটা হচ্ছে একটা লেস আছে, এটার সাথে প্যানেল আছে, আপনারা ড্রেসটা আগে দেখে ফেলেন, ড্রেসটা কিন্তু খুবই নাইস একটা কালেকশন, আর কালার কম্বিনেশন যে ইয়েলোর মধ্যে একটু নুড টাইপের কালার, খুবই নাইস লাগছে দেখতে। সি ইয়েলোটা এত ভাইব্রেন্ট কালার, আচ্ছা ঠিক আছে। এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস লাগবে নিজের তামার পোর্শনটাতে, দামাল পোর্শনটা হচ্ছে এটা। এখন আমি ড্রেসটার সাথে যে প্যানেলটা আছে সেটা একটু দেখিয়ে দিই,
বলো আর প্যানেলটা দেখছেন কি সুন্দর নেটওয়ার্ক করা আর যে প্যানেলটা সি অর্গানজার উপর করা সি আর ইয়েলোটা এটার মধ্যে যে ভাইব্রেন্ট একটা টাচ দিচ্ছে সেটা আরো বেশি নাইস করে দিবে ড্রেসটাকে সি এখন ড্রেসটা ফুলফিল লাগছে তাই না ড্রেসটা খুবই নাইস লাগছে এখন ড্রেসটার মধ্যে একটা মিসিং পার্ট ছিল সে মিসিং পার্টটা নিয়ে এসেছি আমি তুমি যেটা পরে আছো ওইটার প্রাইস কত আপু ওইটার প্রাইস লামি আপু ওইটার প্রাইস হচ্ছে 4500 টাকা আজকে কালেকশন আছে আজকে কুর্তি দেখিয়ে ফেলেছি অলরেডি আপু এখন লাইভ আছে কেউ এই নাম্বার ফোন দিয়ে আমি এটা বলবো আচ্ছা যারা যারা লাইভটা দেখছেন তারা কিন্তু এই নাম্বারে এখন ফোন দিন না বিকজ আমি এই ফোন থেকে লাইভ এসেছি ঠিক আছে আচ্ছা লামি আপু লিখেছে হাই কিউটি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি যেটা পরে আছো ওটার প্রাইস বলে দিয়েছি আপু আমি নিতে চাই নেওয়ার জন্য স্ক্রিনশটটা নিয়ে ফেলবা ঠিক আছে আর ম্যাটেরিয়াল বলো ম্যাটেরিয়াল কোনটা আপা আমার যে ড্রেসটা সেটা ওটা হচ্ছে সফট নেটের ব্ল্যাক কালারের মধ্যে দেখতে চাই ব্ল্যাক কালারের মধ্যে আমার ড্রেসটা হবে না আপু এটা দেখতে পারেন আমি আগে যেটা দেখিয়েছি একটা থ্রি পিস সেটা ব্ল্যাক কালারের ছিল একটু পরে আমরা এমনিতে পিকচার্স আপলোড করে দিব আপনারা দেখে নিতে পারেন আচ্ছা ম্যাটেরিয়াল যে আমি যেটা পরে আছি সেটা হচ্ছে সফট নেটের কাজ করা সাথে এমব্রয়ডারি আছে তারপর সিকুইন ওয়ার্ক করা আছে আমার ড্রেসে ওটা একটু পরে বলছি ঠিক আছে আচ্ছা এখন এই ড্রেসটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটাও সুন্দর করে করা এই যে ব্যাক পোর্শনটা আমি সাইডে এরকম নাইসলি কাজ করা আছে সি খুব নাইস একটা গ্রিনিশ টাইপ ইয়েলো আছে সাথে একটা গ্রিনিশ টাইপ ইয়েলো ইয়েলো তারপরে আরো বিভিন্ন কালারের কম্বাইন্ড করা আছে সি এত সুন্দর করে কালার কম্বিনেশন গুলো করেছে like you'll fall in love with every dress see e daman portion ta kintu khubi nice dekhchen daman portion ektu halka kaj kora karon jehetu samner dike ekta gorgeous kaj chole asteche ei jonno pichone khub beshi kaj dewa hoyni uporer dike dewa nicher dike ektu kom dewa thik ache see এখানে একটা ব্রাউন শেডের পর হোয়াইট একটা বর্ডার করা আছে এই পর্যন্ত হচ্ছে স্লিভস স্লিভস এর অনেকগুলো কাপড় দেওয়া আছে আপনি ফুল হাতা বানিয়েও মেবি কাপড় বেঁচে যেতে পারে ঠিক আছে স্লিভস এর মধ্যেও একটা প্যানেল আছে এই যে প্যানেলটা খুবই নাইস স্লিভস এর মধ্যে এই যে প্যানেলটা কিন্তু খুবই নাইস এরকম করে আপনারা হাতে বসিয়ে দিতে পারেন সামনের দিকে আর না হলে নেকটা পুরো কাপড় জুড়ে বসিয়ে দিতে পারেন এরকম গোল গোল করে এই যে এরকম করে স্লিভটা বসাতে পারেন ঠিক আছে ডিজাইন বেরিয়েছে সেগুলো আপনারা চেক করে হাতার ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন খুবই অ্যামেজিং একটা ইয়েলো ভাইব্রেন্ট তাই না আচ্ছা ঠিক আছে আর কেউ কমেন্ট করেছে ম্যাটেরিয়াল বলো ম্যাটেরিয়াল বলেছি আপু লামিয়া হক লিখছে ব্ল্যাক কালার হবে হবে আপু দেখিয়েছি তো একটু আগে দেখিয়ে দিয়েছি আপনারা সেটা একটু কষ্ট করে একটু পরে পিকচার আপলোড করবো সেটা রেখে দিন আর এটা আমাদেরকে ইনবক্স করে দেবেন ঠিক আছে এটা রেখে দিই এই যে এটা হচ্ছে ওড়নাটা দোপাটা দেখছেন খুবই নাইসলি কাজ করা এখানে জিগজ্যাগ ভাবে কাজ করা আছে আর মাঝের
এই যে দেখছো, আমি তো এইভাবে দেখিয়ে দিই। এই যে মাঝে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে, খুবই নাইসলি করা, আর এমব্রয়ডারিটা এত সুন্দর করে করা, ধরলে সফট লাগে, ঠিক আছে? আর ওনাটাই তো এমনিতে অনেক সফট। সোহাগ পাটারি, হাই, হ্যালো। আচ্ছা, এই যে বর্ডারেও কিন্তু অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে, সি, অনেক অ্যামেজিংলি কাজগুলো করা আছে। আর মাঝের পুরোটাই জুড়ে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে একটা ইয়েলো কালার দিয়ে, ঠিক আছে? দেখেন, অনেক সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন? কালারটা কিন্তু খুবই 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 নাইস, একটা ভাইব্রেন্ট কালার। পিসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাই আপু, আমি নিউ। আপু ওয়েলকাম আপনাকে। আমাদের পেজে কিন্তু অনেক অ্যামেজিং অ্যামেজিং কালেকশনস আছে, আপনারা কিন্তু চাইলে একটু ভিজিট করে ফেলতে পারেন আর লাইভটা দেখে ফেলতে পারেন। এখানে কিন্তু আমি নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসব, সাথে আরেকটা আপু চলে আসবে বিভিন্ন কালেকশনস নিয়ে। সো ওটার জন্য আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? এই যে আর প্যান্টটা, আর এই যে প্যান্টটা হচ্ছে টাইট কটনের, কিন্তু প্যান্টটা কিন্তু খুবই সফট, লাইক ধরলে এত সফট মনে হয়, এটা স্লিভসের মতো। আর এটা হচ্ছে স্লিভসের, ঠিক আছে? এটা স্লিভসের নেট, স্লিভটা এমনিতেই এখানে আছে অলরেডি, এটার মধ্যে আবার নেটও আছে, সো একটার মধ্যে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছে। আচ্ছা, সোহাগ পাটুরি লিখেছে, হাই মা মণি, হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওনাটা, সি, খুবই নাইস একটা কালেকশন, লাইক তারা কিন্তু এটা মানে বলতেই পারবে না যেটা খুবই একটা পচা কালার, এটা কিন্তু খুবই একটা নাইস কালার, লাইক কালার কম্বিনেশনের জন্য কিন্তু সুন্দর লাগছে। প্রাইস হচ্ছে, প্রাইসটা আমি একটু বলছি, একটু অপেক্ষা করতে হবে আপনাদের, প্রাইসটা তো আচ্ছা আপনার অনেক বেশি ইয়ে আসতেছে সংখ্যে। আচ্ছা, এটার প্রাইসটা একটু বলে দিই, আচ্ছা আমাদের সবগুলো থ্রি পিসের প্রাইস হচ্ছে 2750 টাকা, ঠিক আছে? আমি বলে দিলাম। আচ্ছা, জুথি লিখছে, কী রে আনিকা, কেমন আছিস? এই যে এটা হচ্ছে, আপনারা যারা যারা পছন্দ করে ফেলেছেন এই ডিজাইনটা, তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমি এটা সরিয়ে ফেলবো, ঠিক আছে? খুবই অ্যামেজিং একটা কালেকশন, এখন আমি এটা সরিয়ে ফেলছি, ঠিক আছে? যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ফেলেছেন, তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন আপনার নাম। অলরাইট, সো আই এম গোনা রিমুভ দিস। আচ্ছা, যারা যারা আছো তারা একটু কষ্ট করে শেয়ার করে দাও, কজ আমরা কিন্তু কালেকশন দেখাচ্ছি, এদের জন্য একটু শপিং, ঠিক আছে? আচ্ছা, এই ডিজাইনটাও কিন্তু খুবই নাইস একটা কালার, ভাইব্রেন্ট একটা কালার, মেরুনের মধ্যে, মেরুন না আসলে একটু আরও বেশি ডিপ কালার হবে, ঠিক আছে? হ্যাঁ, ভায়োলেট, ভায়োলেট টাইপের কালার, ঠিক আছে? এটা ভায়োলেট টাইপের টাইপের কালার, অ্যান্ড একটু হোয়াইটিশ টাইপের গ্রিন মিক্স করা, ঠিক আছে? সি, এটা কিন্তু খুবই নাইস, ইট লুক সো বিউটিফুল। এটার কোড হচ্ছে WK3988, ঠিক আছে? WK3988। সো এখন আমি আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছি, খুবই নাইস এই ড্রেসটা, এই ড্রেসটার কালেকশন কিন্তু আমার
প্রথম দিন দেখেছি ড্রেসটা, খুবই নাইস ড্রেসটা। ঠিক আছে, এই যে কালারটা দেখছেন, এই যে এটা কম্বিনেশন, যেটা হচ্ছে ভায়োলেটের মধ্যে ব্ল্যাক কাজ করা আছে, সাথে এটা হচ্ছে স্ট্রাইপ করে, এটা কিন্তু কি বল কোনটা সিকুইন, এটা সেলফ প্রিন্ট, এই যে সেলফ প্রিন্ট করা আছে। ঠিক আছে, এই যে এরকম জিগজ্যাগ করে সেলফ, আচ্ছা এখন আমি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা এটা একটু খুলে দেন, যারা যারা আছে একটু কষ্ট করে বিভিন্ন পেজে বা গ্রুপে শেয়ার, গ্রুপে শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস এনজয় করতে পারে। বিকজ এটা হচ্ছে একটা ঈদ কালেকশন দেখাচ্ছি আমি, সো বিউটিফুল পেজ আছেন আপনারা, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসরা, সো জলদি জলদি শেয়ার করে ফেলেন। আর শেষ পর্যন্ত আরও কিছু বিউটিফুল কালেকশন নিয়ে আসছি আমি, একটু জাস্ট অপেক্ষা করতে হবে আপনাদের। ঠিক আছে, এটা সেলফ প্রিন্টটা দেখছেন কি নাইস, সি খুবই নাইস। আর এই যে ব্ল্যাক কালারের মধ্যে যে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে, এটা এত মানে কি বলে কিভাবে যে করছে, হাতেই মানে লাগতেছে না, ম্যাট টাইপের। ঠিক আছে, সি মানে এত আরামদায়ক হবে পরে। আর এই যে সাথে কালো কিছু কিছু সিকুইন ওয়ার্ক করা আছে, যেগুলো হচ্ছে গ্লেজ দিবে, ধরলেও কিন্তু মানে হাতে বাজে না, যে হাতে কিন্তু বাজছে না, কিন্তু একটু চকচক করবে, সি একটু কিন্তু ভাইব্রেন্স দিচ্ছে, দেখছেন খুবই 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 নাইস, সি পিছন থেকে ফুলটা এমব্রয়ডারি, আর পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই কালো পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই যে এখন হচ্ছে সিকুইন ওয়ার্ক, সিকুইন ওয়ার্কগুলো কিন্তু, সো এটা কিন্তু খুবই নাইস লাগবে পরলে। আর যে কালারটা দেখছেন, এই যে আর সাইডেও আবার একটা প্যানেল আছে দেখছেন, এই সাইডে প্যানেলটা কিন্তু সুন্দর, কালার মধ্যে পার্পলিশ টাইপের একটা কালার মিক্স করা। এটা হচ্ছে এন্ডিং, ঠিক আছে এটা হচ্ছে এন্ডিং, রাইট, এন্ডিংটা কিন্তু খুবই নাইস, সি পুরোটাই জুড়ে ব্ল্যাক এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকুইন ওয়ার্ক করা আছে, যেটা আর কি সামনে থেকে না দেখলে বোঝা যাবেন। এই যে এখন বোঝা যাচ্ছে কিছুটা হয়তো, এই যে দেখছেন খুবই 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 বিউটিফুল একটা ড্রেস। আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা কিন্তু অনেক সুন্দর করে এই যে ফ্লাওয়ার অ্যান্ড বিভিন্ন গাছপালা আর্ট করা আছে, সি এটা হচ্ছে সেলফ প্রিন্ট করা। ঠিক আছে, আর সেলফ প্রিন্টটা এত সুন্দর করেছে দেখেন, ডিজিটাল প্রিন্ট, এটা হচ্ছে সরি সরি সামনের দিকে সেলফ প্রিন্ট ছিল, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, কালার কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট, আর কালার কম্বিনেশনটা কিন্তু অনেক নাইস লাগে, এটা হচ্ছে ক্রিমের সাথে ব্ল্যাক অ্যান্ড পার্পল মিক্স অ্যান্ড ম্যাচ করা, সো ইট লুকস ভেরি অ্যামেজিং, আর পরলে তো আরও বেশি সুন্দর লাগবে। আর হাতাটা কিন্তু আরও নাইস, সি হাতাটা আমি একটু দেখিয়ে দিই, লুক অ্যাট দিস, হাতাটা কিন্তু অন্যরকম একেবারে। আর এই ডিজাইনটার জন্যই কিন্তু মেইনলি ড্রেসটা সুন্দর লাগবে, হাতাটার সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে, সি পরে এখানে হাতাটা লাগবে। আপনি চাইলে এটা ফুল স্লিভ করতে পারেন, এটাই বেশি ভালো লাগার কথা, চাইলে হাতার দিকে যে প্লাজো টাইপের যে হাতাগুলো থাকে সেটা দিতে পারেন, ওইটা বেশি ভালো লাগবে, এই যে এইভাবে করে লাগবে। আর কাপড় কিন্তু সবগুলোতে অনেক বেশি করে দেওয়া, লাইক প্লাস সাইজ যারা আছে ওরাও কিন্তু পরতে পারবে। ঠিক আছে, আর এটা হচ্ছে দুপাট্টাটা, দুপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর, সি অনেকই সুন্দর, এটা হচ্ছে পুরো ব্ল্যাক অ্যান্ড কি বলো ক্রিম টাইপের কালার, আর এখান হচ্ছে এই যে এমব্রয়ডারি চেইন ওয়ার্ক করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো ওন্না জুড়ে, ঠিক আছে ফুল দুপাট্টা হ্যাজ দিস, সি এই এন্ডিং থেকে শুরু করে ফার্স্ট লাইট পর্যন্ত আপনি এটা দেখতে পাবেন। ঠিক আছে, এই
এটা হচ্ছে সোজা পাড়টা, এটা হচ্ছে এরকম পুরোটা জুড়ে এরকম চেইন ওয়ার্ক থাকছে পুরোটা জুড়ে, দেখছেন? আর মাঝে তো এরকম জিগজ্যাগ টাইপের বিভিন্ন ডিজাইন আছে, সাথে ফ্লোরাল কিছু ডিজাইন আছে, এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট, ঠিক আছে? অন্যটা কিন্তু খুবই 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 বিউটিফুল লাগবে পড়লে, সি মানে এই ড্রেসটার সাথে মানিয়ে যাচ্ছে, এত সুন্দর অন্যটা। আচ্ছা এখন আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা যারা আছেন তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন, একটু এনজয় করি আমরা একসাথে লাইভটা। ড্রেস দেখার সাথে সাথে আমরা কিন্তু একটা আড্ডাও দিয়ে দিব, ঠিক আছে? ড্রেস দেখার সাথে সাথে আমরা একটু আড্ডাও দিয়ে দেবো, তো আপনাদের অবস্থাটা বলেন একটু কষ্ট করে। তো আপনাদের কি অবস্থা, কি চলছে, কোয়ারেন্টাইন লাইফটা কেমন চলছে একটু জানিয়ে দিন আমাকে। এত নাইস লাগছে কালার কম্বিনেশনটা, এটা হচ্ছে প্যান্টের কাপড়, ঠিক আছে? টাইট কটনের মধ্যে, হ্যাঁ টাইট কটনের মধ্যে এই প্যান্টের কাপড়টা, খুবই 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 বিউটিফুল একটা কালেকশন। আর এটার প্রাইস হচ্ছে 2750 টাকা, খুবই 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 নাইস। সি এত কম টাকার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন, তাই না? সাথে কিন্তু এই প্যান্টটাও আছে, প্যান্টের কাপড়টা কিন্তু অনেক বড়, আমি আর খুলে দেখালাম না, অনেক বড়, প্লাস সাইজ পর্যন্ত পড়তে পারবে, ঠিক আছে? আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন কষ্ট করে, যদি পছন্দ হয়ে থাকে আর আপনাদেরকে ইনবক্স করে দেবেন আপনাদের ডিটেলস সহ। ডিটেলস বলতে আপনার নাম, নাম্বার এবং অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেসটা সরিয়ে নিচ্ছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমাদের ড্রেস প্রায় শেষ, সো প্রায় কি আমাদের সবগুলো শেষ, তাই? আচ্ছা ঠিক আছে, আমাদের ড্রেস প্রায় শেষ, সো আরও দুই তিনটা আছে, সেগুলো আরেকদিন আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে? সো আজকে যদি কালেকশনগুলো ভালো লেগে থাকে জলদি জলদি ইনবক্স করে ফেলবেন, আর ছবি তো অবশ্যই পেয়ে যাবেন, এই লাইভটা শেষ করে আমরা ছবি তুলে ফেলবো, তো ছবিগুলো পেয়ে যাবেন পেজের মধ্যে, ওখান থেকে চুজ করে নিতে পারেন যারা লাইভ মিস করে ফেলেছে। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আই হোপ টু সি ইউ গাইজ সুন, সো আল্লাহ হাফেজ।